যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলাকার হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ। একদিকে ইরিপুরো ব্যাহত হচ্ছে পানিবন্দী থাকার কারণে, অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চলুন দেখে আসি বৃষ্টির বর্তমান পরিস্থিতি। ব্রিজ করাতে আমাদের এই 50-60 বিঘে জমি সব মার গেছে। এখন এই পানিটা সরে গেলে আমাদের একটু বইগুলো রুটি করতাম, আমরা খুব কষ্টে দুঃখের লোক, পরের জিনিস করি খাই। 20-30 বিঘে জমি রাস্তা বন্ধার কারণে আমরা চাষ করতে পারিনি, এখন চাষ করেছি তাও মার গেছে। এবারে যদি আমাদের ব্রিজটা সরে যায় সপ্তাহে, তাহলে আমরা আবার 1 সপ্তাহের ভিতরে চাষ করতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে। আমার এই 3 বিঘা জমি, আমি গরিব মানুষ, অন্য একজনের জমি আমি লিজ করে খাই, তার দুটো ফসলের লিজ টাকা দেওয়া শেষ বছরে, কিন্তু এক ফসল তো মার গেছে, আবার এই ফসলটাও মার গেল, তো আমি কী করে খাবো এই দুর্যোগ অবস্থায়? আমার তো জীবন বছর যাবে, মনে করেন আমি গরিব মানুষ, সুস্থ গরিব মানুষ, এই জমিটা মার গেলি আমার খাওয়া খুব কষ্ট হয়ে যাবে। ঠিক হয়ে যায় ভালো হবে, যা দুর্ভাগ্য প্রায় 20-25 দিনের মধ্যে একটা সমস্যা এইভাবে গাড়ি এখনো উল্টি পর্যন্ত যাচ্ছে, একটা ট্রাক পর্যন্ত কদিন আগে উল্টি গেছে। এই জায়গায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছে, যাত্রী নিয়ে আসছি। এবার রাস্তায় আসার পর ওখানে এসে রাস্তার দুই সাইডে পানি, যে কোনো সাইডে গাড়ি পাল্টে খাচ্ছে, প্রতিদিন একটা না একটা ট্রাক আপনার উল্টে পড়ে যাচ্ছে, যানজটেতে মানে দুর্ঘটনার কবলে পড়া আসার সম্ভাবনা। এই জন্য আমরা বিশেষ করে ছোটো ছোটো যানবাহন আমাদের চলাচল করা খুব কষ্ট হয়। ভয় করে, রাস্তা দিয়ে যাওয়া আসা করতে গেলে একটু সমস্যা দেখা দেয়, তাই লাভা লাগে ওই নিচে। আজকে কাজ শুরু হয়েছে, কালকে না হলে পরশু কাজ, আমি ওইভাবে জানি না। তবে 21 দিন আপনার কম্পেকশনের এ থাকে, তো কিউরিংয়ের এ থাকে 21 দিন, সেটা মানে কালকে পুরে যাবে, শুরু হয়েছে কালকে হয়তো বা পানি নিষ্কাশন হয়ে যাবে।